টাঙ্গাইলের ধনবাড়িতে বীমা সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। টাঙ্গাইলের ধনবাড়িতে দিনব্যাপী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ধনবাড়ি ব্রাঞ্চ অফিস কার্যালয়ে সকল বীমা প্রতিনিধি ও গ্রাহকদের মাঝে বীমার নানা দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ধনবাড়ি ব্রাঞ্চ অফিসের ম্যানেজার জাহিদুল আলম রনির সভাপতিত্বে ও ইউনিট ম্যানেজার আব্দুর রৌফ রব্বানির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রজেক্ট ইনচার্জ জালালউদ্দিন আহমেদ, সহকারী ইনচার্জ শাহজাহান ঢালী, জেলা সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এ কে এম আসাদুজ্জামান, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জামালপুর অফিসের ইনচার্জ জাহিদুল ইসলাম, ধনবাড়ি ব্রাঞ্চ অফিসের ইউনিট ম্যানেজার সাজিদুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক হাফিজুর রহমান, বীমা প্রতিনিধি আফরোজা খাতুন, শায়লা আক্তার, আশরাফুল ইসলাম, সাজ্জাদ হোসেন তারা, গ্রাহক মোহাম্মদ ইমাম হোসেন, নজরুল ইসলাম, ইদ্রিস আলী সহ আরও অনেককে। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।